রেলবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত হল নৈশালক ফুটবল প্রতিযোগিতা। বারো দলীয় এই ফুটবল প্রতিযোগিতা দেখতে সন্ধ্যে থেকে ক্রীড়াপ্রেমীদের ভিড় খেলার মাঠে। সব খেলার সেরা বাঙালির সেরা ফুটবল, বাঙালির আবেগের ফুটবল, বাঙালির রক্তে ফুটবল, সে কারণে বয়স বোধ হয় বাঁধা হয়ে দাঁড়ায় না। সবুজ মাঠে বল দখলের লড়াইতে অংশ নিতে কে বা না চায়। রেলবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট দেখতে গিয়ে এ কথাই যেন বারবার মনে করিয়ে দিচ্ছিল। মঙ্গলবার বনগাঁ রেলবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নৈশালকে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের ব্যবসায়ীদের মধ্যে থেকেই ১২টি দল অংশ নেন, তার মধ্যে একটি দল পঞ্চাশোর্ধ্ব। খেলার শুরুতে উপস্থিত খেলোয়াড়, আমন্ত্রিত অতিথি সকলকে বরণ করে নেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। ছোট্ট নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয় উদ্বোধনী খেলা। পঞ্চাশোর্ধ্ব দলে খেলোয়াড় হিসেবে হাজির ছিলেন শ্রমিক নেতা নারায়ণ ঘোষ। খেলার প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। বিরতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারায়ণ ঘোষ বলেন, রেলবাজার ব্যবসা সমিতির পক্ষ থেকে আমাদের আট দলীয় ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট, তার মধ্যে পঞ্চাশ বছর ঊর্ধ্বে যারা আছে তাদের রয়েছে দুটো টিম আর বাদ বাকি ছটা টিম পঞ্চাশ বছর নিচে। আমাদের আজকে এই দশ দলীয় টুর্নামেন্ট খেলা হবে। আমরা খুব আনন্দিত, গর্বিত, এবং আমরা চাই আমাদের এই অঞ্চলের ব্যবসাদাররা যারা এই খেলা থেকে তৃপ্তি পাক। এদিনের খেলা দেখতে সন্ধ্যে থেকে এই মাঠে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। আয়োজকদের পক্ষে রেলবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা সাহা বলেন, দীর্ঘ দু বছর করোনা আবহে ব্যবসায়ীদের পরিস্থিতি মন্দা, তার মাঝেও সকলকে একটু আনন্দ দিতেই এই আয়োজন। এই করোনা মহামারীর জন্য আমাদের ব্যবসাদাররা ভীষণভাবে পিছিয়ে পড়েছে। পাশাপাশি আমাদের যেই ব্যবসাদাররা ভীষণ ব্যবসার ক্ষেত্রে চাপে থাকে এবং সাংসারিক ক্ষেত্রে অনেক চাপে থাকতে হয়, তাই আমরা চেষ্টা করেছি ব্যবসাদারের অন্তত একটা দিন এন্টারটেনমেন্ট মানে বিনোদনগুলো খেলা যাতে ব্যবস্থা করে একটা দিন আনন্দ দেওয়া যায়, সেই জন্য আমরা রেলবাজার ব্যবসা সমিতির তরফ থেকে আমরা আজকে এই ফুটবল খেলার আয়োজন করেছি। পঞ্চাশ বছরের ঊর্ধ্বে আছে অবশ্যই চারটে টিম, এছাড়াও যারা সাধারণ সদস্য আছেন তাদের আছে আটটা টিম, মোট ১২ দলীয় টুর্নামেন্ট। সায়ন চক্রবর্তীর সাথে দীপ সরকারের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ।